আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইট। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা আইফোন পারচেস করি অলমোস্ট লাখ টাকা দিয়ে, তো ফোনটা হারায় যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। এর জন্য আমাদের হারায় যাওয়ার পরে যেন আমরা খুঁজে পাই, এর জন্য অনেকগুলো মেথড ফলো করতে হয় আমাদের। চারটা পাঁচটা খুব বেশি ইম্পর্টেন্ট মেথড আমাদের ফলো করতে হয়। তো আজকে আমি ভিডিওতে কোনটা কীভাবে ফলো করতে হবে, কোন মেথডটা কোথায় ফলো করতে হবে, কীভাবে ফলো করতে হবে, আগে পরে বা কোন কোন অপশনটা অন রাখতে হবে, টোটাল বিস্তারিত একটা ব্রিফ আলোচনা করতে যাচ্ছি। এবং এটা আপনার ফোন হারায় যাক বা না হারায় যাক, টোটালটার পরে ডিপেন্ড করতেছে যে আপনার কোনটা আসলে ফলো করা উচিত, যে কোন মেথডটা ফলো করা উচিত, কীভাবে কাজগুলো করা উচিত বা কী কী অ্যাপ্লিকেশন অপশন অন করে রাখা উচিত, এটা টোটালটি আপনার জেনে রাখা উচিত। কারণ ভবিষ্যতে আপনার ফোন হারায় যেতেই পারে, বা হারায় যাওয়ার পরে আপনি কী করবেন, আগে কী করবেন, কোন কোন অপশন চালু করে রাখবেন, তাছাড়াও আপনার হচ্ছে কী কী ডকুমেন্টস দরকার আছে এবং আপনি কীভাবে ফোনটা ট্র্যাক করতে পারবেন, খুঁজে বের করতে পারবেন, সব কিছু আজকে ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি। একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের মেনটেন করতে হবে, তাহলে যে আমরা আমাদের হারায় যাওয়া বা চুরি হওয়া ফোনটা আমরা রিটার্ন পেতে পারি। তো আমরা একটা ফোন, আইফোন অনেক এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, আমরা আইফোনটা পারচেস করি অলমোস্ট লাখ টাকা দিয়ে। লেটেস্ট মডেল এটা ভ্যারি করে, 80,000, 90,000, 1,00,000, 1,30,000, 40,000। তো ফোনটা অবশ্যই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, শুধু প্রাইসটাই ফ্যাক্ট না, এছাড়াও আরও অনেক বিষয় থাকে, আমাদের অনেক ডকুমেন্টস থাকে। তো ফোনটা হারায় যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, এর জন্য অনেকগুলো সেন্সিটিভ বিষয় আমাদের প্রথম থেকে ফলো করতে হবে। ফোন কেনার দিন থেকে শুরু করে ফোনে অনেকগুলো সেটিংস আছে, তারপরে হারায় যাওয়ার পর ইনস্ট্যান্ট আমাদের করণীয় কী কী, তারপর আইক্লাউড থেকে কীভাবে খুঁজে বের করা যাবে বা প্রশাসন আমাদের কীভাবে সহায়তা করবে, আজকের ভিডিওটাতে আমি সম্পূর্ণটা ডিটেলসে আলোচনা করতে চাইছি। তো চলেন শুরু করা যাক, পুরো ভিডিওটি সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি ফোনটি পারচেস করার সময় আপনার সাথে সকল প্রকার অথেন্টিক ডকুমেন্টস থাকতে হবে, IMEI ম্যাচিং বক্স, প্লাস হচ্ছে ক্যাশ মেমো, প্লাস হচ্ছে সেটের সকল ডকুমেন্টস, আপনি যে লিগালি মালিক এটা থাকতে হবে। সেটটি প্রথমে চুরি হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে একটা জিডি করতে হবে এবং আপনি সিমটা একদিন পরে তুলবেন, আপনি চেষ্টা করবেন যে একদিন পরে তুলতে। এছাড়া লোকেশনটা সাধারণত ট্র্যাক করা হয় হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, তো আপনার ফোনে যদি MB না থাকে আপনি বাইরে থেকে ফার্স্টে একটা কাজ করবেন যে আপনি একটা MB ভরে দিবেন ফোনটাতে, ধরেন 2-3 দিনের জন্য একটা প্যাকেজ ভরে দিবেন, যাতে সে যখন ফোনটা নিয়ে চাপাচাপি করবে, যদি সে সিমটা না খুলে থাকে সে ফোনটা চাপাচাপি করবে এবং সে যদি ডাটা কানেকশানটা অন করে দেয় আপনি সাথে সাথে ট্র্যাক করতে পারবেন। আপনি জিডি করলে তারাও ট্র্যাক করবে, কিন্তু এটা অনেক লেন্দি প্রসেস, তারা কখন করবে না করবে। যদি আপনার কাছে আপনি যদি নিজে ট্র্যাক করে আইক্লাউডের মাধ্যমে অরিজিনাল লোকেশনটা বের করতে পারেন, দেন আপনি থানার প্রশাসনের হেল্পে আপনি ফোনটা ইজিলি বের করতে পারবেন। তো এইটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করতেছি, যে আমার ফোনে যদি MB না ছিল না, তারপরও আমি হচ্ছে MB শেয়ার করছি, যার ফলে সে ইন্টারনেট কানেকশানটি সে গুতাগুতি করে ফ্লাশ মারতে না পেরে, ফ্লাশ মারার আগেই সে যখন গুতাগুতি করতেছিল তো তখন সে হচ্ছে মোবাইলের ডাটা কানেকশানটা অ্যাক্টিভ করে, তো যার মাধ্যমে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। তো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস, গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারও এটা করতে হবে যে আপনি ফোনটা প্রথমে জিডি করলেন থানায় যে টোটাল অথেন্টিক ডকুমেন্টস দিয়ে, তারপরে হচ্ছে আপনি ফোনে একটা ইন্টারনেট বান্ডেল পারচেস করে দিবেন বাইরে থেকে, যার ফলে ফোন একটা ইন্টারনেট কানেকশান থাকবে, কারণ ফোনটা ট্র্যাক করা হয় ইন্টারনেটের মাধ্যমে, সে ওয়াইফাই কানেক্ট করতে পারবে না, কারণ সে ফোনটা আনলক করতে পারবে না। আমরা জানি যে আইফোনের আনলকিং সিস্টেম লাইক ফেস আইডিটা অনেক বেশি সিকিউর, এটা সহজে ভাঙা যায় না, এছাড়া আইফোনের ফ্লাশ মারাটা অনেক সহজ না, ঠিক আছে, ফ্লাশ মারা যায় না আমি এমনটা বলতেছি না, ফ্লাশ মারাটা একটু ডিফিকাল্ট আইফোনটার ক্ষেত্রে, যেহেতু আমরা বেসিক্যালি আইফোন নিয়ে কথা বলতেছি, সেহেতু এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে। আপনার এত টাকা দামে একটা ফোন গেছে, আপনার 40, 50, 60, 100 টাকা একটা MB আপনি দিয়ে দিবেন তাকে, 6-7 দিনের একটা প্যাকেজ দিয়ে দেবেন, যার ফলে যেন সে মনের ভুলে হলেও যেন ইয়েটা করতে পারে, মোবাইল ডাটাটা অন করে, যার ফলে আপনি খুঁজে পাওয়া আপনার জন্য সহজ হয়। সেকেন্ড যে কাজটা করতে হবে, আপনার ফোনের কিছু সেটিংস ঠিক করে রাখতে হবে। তো সেটিংসগুলো ঠিক করে রাখার জন্য প্রথমে সেটিংসে যাবেন, আপনার আইক্লাউড আইডিতে যাবেন, দেন ফাইন্ড মাইতে যাবেন, দেন এখানে ফাইন্ড মাই আইফোন এটা অন করে রাখতে হবে, এটা যদি অন থাকে তারপর নিচে সবগুলো ফাইন্ড মাই নেটওয়ার্ক, সেন্ড লাস্ট লোকেশন এগুলোটা অন করে রাখতে হবে, দেন শেয়ার মাই লোকেশনটা অন করে রাখতে হবে। এছাড়াও
লোকেশনে যে লোকেশনে যে ফাইন মাইতে আসতে হবে। ফাইন মাইতে আসার পরে এখানে ওয়াইল ইউজিং দি অ্যাপ এটা ওপেন রাখতে হবে। আর হচ্ছে প্রিসাইজ লোকেশন, প্রিসাইজ লোকেশনটা হচ্ছে যে আপনার যখন ফোনটা আইক্লাউডের মাধ্যমে সার্চ করা হবে তখন শুধু আপনার ফোনটাই শো করবে। এছাড়া অন্যান্য অ্যাপ যখন আপনাকে ট্র্যাক করার চেষ্টা করবে তখন একটা অ্যাপ্রক্সিমেটলি লোকেশন দেখাবে। যেমন মনে করেন আপনি একটা জায়গায় আছেন, তার 2-1 কিলোমিটারের মধ্যে দেখাবে, আপনার এক্স্যাক্ট লোকেশনটা আপনাকে দেখাবে না। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য। তো আপনি এই দুটো সেটিংস অবশ্যই, 2-3টা সেটিংস অবশ্যই অন করে রাখবেন সব সময়। তৃতীয়ত যে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার আইক্লাউডটা কোনো একটা সেকেন্ডারি ডিভাইসে, হতে পারে আপনার পিসি, আপনার আব্বুর ফোন, আপনার আম্মুর ফোন, এমন যে কোনো একটা ডিভাইসে অবশ্যই সাইন ইন, কিপ মি সাইন ইন করে রাখতে হবে। যেমন আমার অ্যাকাউন্টে লগ ইন করি, তো সাইন ইন করার সময় আমি এখানে কিপ মি সাইন ইন করে রাখছি বিধায় আমারটা ডিরেক্ট লগ ইন হয়েছে। তো আপনার এটা করতে হবে, না হলে আপনার সেট যাবে যে আপনার ফোনটা কোথায় আছে, আপনার ফোন থেকে কনফার্ম করা লাগবে, দেন হচ্ছে লগ ইন হবে অথবা আপনার ফোন। কিন্তু আমি চাই যে ফোনটা, ফোনের যে সিম, সিমের নাম্বারটা আপনার কাছে এখন না থাকুক, ফোনের সিমটা যে চুরি করেছে তার কাছেই থাকুক। এর পিছে যে রিজনটা সেটা আমি সেকেন্ড মেথডটা এক্সপ্লেইন করছি। তো এরপরে হচ্ছে, তো এটি হচ্ছে মেথড যে আপনার জন্য লগ ইন করা থাকে, যখন আপনার ইমার্জেন্সি টাইমে আপনি যেন ডিরেক্ট লগ ইন করতে পারেন। ফোন অথবা ফোনের কনফার্মেশন অথবা সিম নাম্বার যদি ভেরিফাইডের জন্য চায় তখন মনে করেন এটার জন্য একটা ঝামেলা হয়ে যাবে, যেহেতু আপনার কাছে ডিভাইসটাই হারিয়ে যাচ্ছে। তো আপনার এই সেটিংসটা অবশ্যই 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 করে রাখতে হবে। আপনার আব্বুর ফোন হোক, আপনার আম্মুর ফোন হোক, বা যে কোনো একটা ট্রাস্টেড ডিভাইস হোক, সেখানে আপনার লগ ইন করে রাখতে হবে। দ্যাট মিনস জাস্ট কনফার্মেশনের জন্য। তার ফলে আপনি হচ্ছে সব কিছু করতে পারবেন যখন আপনার সেটটা হারা যাবে আপনার ইমার্জেন্সির টাইমে। ফাইনাল স্টেপ, আমি আমার ফোনের স্ক্রিনটি শেয়ার করতেছি, যার ফলে হচ্ছে দেখা যাবে যে কীভাবে প্রসিডিউরটা কাজ করতে হয়। তো প্রথমে আমরা আইক্লাউডে যাই। ফোনের স্ক্রিনটা শেয়ার করার পাশে শেয়ার করার অন্যতম একটা কারণ হচ্ছে কীভাবে যেন খুঁজে পাওয়া যায়। টোটাল ফাইনাল প্রসিডিউরটা আপনারা দেখতে পারবেন যে আমার ফোনে কোন অবস্থানে থাকলে আমি খুঁজে বের করতে পারবো। দ্যাট মিনস মোবাইল ডাটা, ওয়াইফাই, তারপর এয়ারপ্লেন মোডে থাকলে কখন কীভাবে কী কাজ হচ্ছে। তো ফাইন্ড আইফোন, আইক্লাউডে লগ ইন করার পর ফাইন্ড আইফোন ক্লিক করলে সময় নিচ্ছে। লোকেশনটা আমি দেখাইতে পারতেছি না, কজ হচ্ছে প্রাইভেসি ইস্যুর জন্য, কিন্তু আমার ট্র্যাক করতে পারছে। এখন যদি আমি ওয়াইফাইটা অফ করে দিই, দেন আমি যদি ফাইন ডিভাইসে যাই, দেখি আইক্লাউড কী করে। লোডিং সময় নিচ্ছে। এখানে হচ্ছে ব্ল্যাক মার্ক আসতেছে, দ্যাট মিনস হচ্ছে এখন অ্যাক্টিভ নাই। তো এই জন্য ডাটা কানেকশানটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আইক্লাউডটা সার্চ করে ফোনের ডিভাইসে যতক্ষণ পর্যন্ত কোনো প্রকার ডাটা অন থাকবে। এই ডাটাটা অন রাখার জন্য ডাটা বা ওয়াইফাই কোনো একটা সিগন্যাল যেন ফোন পায়, দেন আপনাকে লোকেশন শেয়ার করতে পারবে। তো এই লোকেশনটা শেয়ার করার জন্য আপনার ফোনে ডিভাইসে অবশ্যই মোবাইল ডাটা অথবা ওয়াইফাই কানেকশান থাকা প্রয়োজন। কিন্তু যে ব্যবহার করতেছে, যে নিচ্ছে, ফ্ল্যাশ মারলে হয়তো বা আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, আপনার আইক্লাউড অ্যাকাউন্টটা। তো এর জন্য যে ব্যক্তিটা হচ্ছে নিচ্ছে তার ফোনে আপনি রিচার্জ করে দিবেন একটা প্যাকেজ বান্ডেল, দ্যাট মিনস ইন্টারনেট, যা যেন সে মানে কুতাগুতি করতে যেয়ে হচ্ছে মোবাইল ডাটাটা অন করে ফেলে এবং আপনি ট্র্যাক করতে পারেন। আমি আবার ওয়াইফাইটা অন করি,
দেন আমি যদি এবার লোকেশনে যাই, এখানে দেখতেছি আমরা ব্লু মার্ক হয়ে গেছে, দ্যাট মিনস এবার খুঁজে পাচ্ছে। তো এইটাই স্টেপ আপনাকে প্রথম থেকেই ফলো করতে হবে আপনাকে। অ্যান্ড আপনি খুঁজে পাওয়ার পরে হচ্ছে আপনি হচ্ছে তখন আপনি প্রশাসনের সাপোর্ট নিয়ে আপনি খুঁজে বের করতে পারবেন, অথবা আপনি দেখেন যদি আপনার আপনার এরিয়ার আশেপাশে থাকে সেটা আপনি আপনার মতো করে খুঁজে বের করতে পারবেন। তো এটা হচ্ছে টোটাল প্রসিডিওর। তো এখানে আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম যে আপনার ফোন হারানোর সাথে সাথে সিমটা তোলা যাবে না, থানায় জিডি করতে হবে, তারপর হচ্ছে প্রিভিয়াসলি আপনার ফোনটা কেনার পরপর কী কী সেটিংস ঠিক করে রাখতে হবে, আর হচ্ছে হারিয়ে যাওয়ার পরে স্টেপগুলো। তো আপনি যদি স্টেপগুলো ফলো করেন তাহলে আপনি ইজিলি আপনার হারিয়ে যাওয়া ফোনটা খুঁজে পাবেন। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার সাপোর্ট করবেন। ধন্যবাদ।